ভগবান চারি যুগে চারি অবতীর্ণ হয়েছিলেন, সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতায় ছিলেন ভগবান শ্রীরামচন্দ্র ধনুকধারী, দ্বাপরে হলেন কৃষ্ণ বংশধারী। তাই তো কোলে জীব উদ্ধার করিবারে তরে ভগবান বারে বারে জন্ম নিলেন ধুরাধামে। এবার ভগবান জন্মগ্রহণ করলেন নিমায় রূপে, হই নদিয়া জেলায় জগন্নাথ বিশ্বের ঘরে কলি জীব উদ্ধার করিবারে তরে। ধন্য হলো ধরার জীব শ্রী চৈতন্য নামে, দেখতে দেখতে সপ্তাহ দিনে গত হয়ে গেল, অথচ নিমাই আমার দুগ্ধ পান করছে না। এতটুকু শিশু যদি দুগ্ধ পান না করে তাহলে পৃথিবীতে আমি তাকে বাঁচিয়ে রাখবো কি করে? ওরে নিমাই, কি এমন অপরাধ আমি করেছি বাবা? আমার কোলে এলি যদি তাহলে কেন তুই আমার দুগ্ধ পান করছিস না? নিমাই রে, ইতিপূর্বে বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে, আমি ধীরে ধীরে আমার বড় পুত্র বিশ্বরূপকে ভোলার চেষ্টা করছিলাম। দুগ্ধ যদি পান না করবি তবে কেন এলি আমার কোলে বাবা? হে সৃষ্টিকর্তা নারায়ণ, কি এমন আমি মহাপাপ করেছি, কি অপরাধ আমার, কেন আমার সন্তান আজ আমার দুগ্ধ পান করছে না? তুইও বুঝে বিশ্বরূপের মতো আমাকে ছেড়ে চলে যাবি। আমি বুঝেছি আমার নিমায়ও আমাকে ছেড়ে চলে যাবে। ওলে
খেয়ে তুমি বাবা হঠাৎ করে দেবীদূতের মতো সামনে এসে দাঁড়ালে আমায় দিতে সান্ত্বনার বাণী। বলো বলো কে কে তুমি? মা আমি যে এক রাখাল বালক। তুমি এক রাখাল বালক, মানুষ যখন বিপর্যয় হয় যখন পথ হারিয়ে ফেলে বিপদগামী হয়ে হলে তুমি এসে তাদের সঠিক পথে চারিত করো, তুমি এক রাখাল বালক। হ্যাঁ মা। তাহলে শুনবে কেন আমি কাঁদছি বাবা? আমার পুত্র নিমাই চাঁদ গত এক সপ্তাহ হলো জন্ম নিয়েছে, এসেছে আমার কোলে, কিন্তু আমার নিমাই যে আমার দুঃখ পান করছে না বাবা। দিনের পর দিন যদি আমার নিমাই চাঁদে দুঃখ পান না করে তাহলে যে আমি তাকে বাঁচিয়ে রাখতে পারবো না, তাই তো নিমাইকে হারাবার ভয়ে আজ আমি ব্যাকুল হয়ে কেঁদে চলেছি বাবা। মা দেখি মা তব পুত্র, ধন্য মা তুমি ধন্য, পুত্র জননী এমন পুত্র কোনো ঢেরিসও পাইনি। কে বলছো তুমি বাবা? হে মা আমি ধন্য, এনো পুত্র কোলে করে আমি ধন্য? না না ও কথা বলো না, ধন্য আমি কোথায়? কোথায় হতে বললাম ভাগ্যবতী জননী আমি? আমি যদি ভাগ্যবতী জননী হব, ধন্য যদি আমার সন্তান জন্ম দিয়ে আমার জীবন, তবে কেন কেন আমার নিমাই চাঁদ আমার দুঃখ পান করছে না? আমি এক অভাগিনী নারী, তাই হয়তো আমার নিমাই আমার দুঃখ পান করছে না। তাই তো মা তুমি আমার একটি মন্ত্র দীক্ষিত করবে? ও আমি তোমায় কেন দীক্ষিত করব, আমি তোমায় দীক্ষিত করবারই কে? বলো তোমার কাছে যদি আমি মন্ত্রে দীক্ষিত হই তবে আমার নিমাই চাঁদে দুঃখ পান করবে? হ্যাঁ মা। বেশ তবে তাই করো বালো, এতটুকু দুধের শিশু তুমি, এসেছ আমায় সঠিক পথে চারিত করতে। তুমি বললে তোমার কাছে দীক্ষা মন্ত্রে দীক্ষিত হলে তবে আমার নিমাই চাঁদে দুঃখ পান করবে, তবে তাই করো বালো, তাড়াতাড়ি করে তুমি আমায় সেই মন্ত্রে দীক্ষিত করো যে মন্ত্র নিলে আমার নিমাই চাঁদ আমার দুঃখ পান করবে। ঠিক আছে দেখো তো মা নিমাই দুঃখ পান করছে কিনা। সত্যি সত্যি তোমার নিমাই দুঃখ পান করছে? রাখাল বালো রাখাল, দেখি কোথায় গেল রাখাল বালো, রাখাল বালো, রাখাল বালো তুমি কোথায় গেলে, কোথায় গেলে তুমি? আমি বুঝেছি ঠাকুর তুমি রাখাল বালক নও, রাখাল বালকের ছক বেশি এসেছিলে তুমি আমায় সঠিক পথ দেখাতে। তুমি আমায় বুঝিয়ে দিয়ে গেলে দীক্ষা মন্ত্রে দীক্ষিত না হওয়া পর্যন্ত মানুষের দেহ কখনো পবিত্র হয় না, তাই এতদিনে আমার দেহ ছিল অপবিত্র, তাই নিমাই চাঁদ আমার দুগ্ধ পান করেনি। দীক্ষা মন্ত্রে দীক্ষিত নিবারের সাথে সাথে দেহ হয়েছে পবিত্র, তাই তো নিমাই চাঁদ আমার দুঃখ পান করেছে। হে বিধাতা নিমাইকে যদি আমার কোলে দিয়েছ, ধন্য আমি নিমাই চাঁদের গর্ভধারিণী জননী হয়ে, তবে আমার পুত্রকে চিরদিন তুমি আমার কাছে রেখো, যেন বড় হয়ে সে আমায় মা বলে ডাকতে পারে, তার মুখের মা ডাকে শুনে যেন আমার জীবনকে আমি ধন্য করতে পারি, ধন্য করতে পারি। রাজীব রঙে প্রেম ভঙ্গে খেলিব বি নদ খেলা, নাচিব রঙে প্রেম ভঙ্গে খেলিব বি নদ খেলা,
ছাড়া খুঁজে এলাম কোথাও পেলাম না, যাই দেখি গৃহে যাই দেখে নি ভাই আমার ফিরে এসেছে কিনা। হে মা, কি নিমাই তুই, কি আমার নিমাই? হে মা, আরে নিমাই আমি তোমারে নিমাই, তোকে চিনতে যেন আমার ফুল হয়ে যাচ্ছে। আরে বাবা, হে বলো রাখালে রাজারে বেশে কে সাজালে তোকে? সত্যি বলেছো মা, জানো মা জানো আমায় কে সাজিয়েছে? আমায় সাজিয়েছে ও যত আমার শোকারা মাগো। হে মা, ওরে নিমাই বলো মা, তোর সখাগণে তোকে রাখালেরে বেশে সাজিয়েছে, রাখালে রাজা দেখে যেন মনে হয় সেই শ্রীকৃষ্ণ বংশীধারী, সেই রূপে তোকে সাজিয়েছে বাবা। হে মা, বেশ ভালো লাগছে তোকে দেখে। তা হ্যারে নিমাই, তুই কি শুরু করেছিস বলতো? কেন মা, পাড়া প্রতিবেশীর কাছে তোর জন্য যে আমি আর কান রাখতে পারছি না, যে আমায় দেখছে সেই আমায় ডেকে বলছে ওগো নিমাইয়ের মা, তোমাদের নিমুকে একটু সাবধান করে দাও না গো, তোমাদের নিমায়ের দুষ্টমিতে সবাই আমরা আকৃষ্ট হয়ে পড়েছি। শুধু কি দুষ্টমি, বামনে পিসের দুধটুকু পর্যন্ত তুই চুরি করে খেয়ে ফেলেছি। হে কি বলছো মা? আরে নিমাই, আমার বাড়িতে কি ক্ষীর নবনী দুগ্ধের অভাব আছে যে বামনে পিসের দুধটুকু তুই চুরি করে খেয়ে ফেলেছিস? বামনে পিসে যে আমাদের পর। হে কি বলছো মা? হে না না, আমার কেউ পর নয়, হে জানো মা সবাই আমার আপন মা। হে মা, তুই নিজে থেকে সবাইকে আপন বলে মনে করলেই যে তোকে সবাই আপন ভাববে, কেন করে হয় বাবা? না না, এটা তুই মোটেও ভালো করিসনি। বৃদ্ধা রমণী কত কষ্ট করে একটু দুধের জোগাড় করেছে সেটা তুই খেয়ে ফেলেছিস, তাহলে সেই বৃদ্ধা রমণীকে সারাদিন উপোস করে থাকতে হবে? না না নিমাই, এই কাজটা তুই মোটেও ভালো করিসনি, আজ যা করেছিস আরে কোনো দিনই। কিরে নিমাই, এ তুই কি করেছিস বাবা, কি করেছিস তুই? করে গৃহ দেবতাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ওখানে তুই তোর নিজের আসনে পেতে রেখেছিস। সরে ফেল রে ভাই, সরিয়ে ফেল, ওরে গৃহ দেবতাকে প্রতিষ্ঠিত কর ওখানে। হে কি বলছো মা গো? হে জানো মা জানো, ওই ভগবানাতে আর আমাতে এমন কি তফাত মা, বলো না মা। দুষ্ট ছেলেটার কথা শোনো, ভগবানে ওতে নাকি কোনো তফাত নেই। না মা, ভগবানের সাথে কি কখনো নিজেকে তুলনা করা চলে? মা গো, তুই সামান্য সচি মায়ের গর্ভে জন্মেছিস আমার পুত্র নিমাই, তুই কি করে ভগবান হবি বলতো? যাগে অনেক জায়গায় তোকে খুঁজে এসেছি মা। হরে নিমাই, আমায় বড় খিদে পেয়েছে, তুমি আমায় খেতে দিবে না মা? চলো না মা গো। আমার নিমাইয়ের খিদে পেয়েছে বলেই তো ক্ষীরি নবনী থালাতে সাজিয়ে রেখে তবেই তোকে খুঁজতে বেরিয়েছিলাম। চল বাবা, চলো মা, খেয়ে নিবি আয়।